জলদি আয়, পয়সা নাই কেন আমার মাঠিন এক টাকা পয়সা নাই, আমার মা যাচ্ছে কাম পারলে তো ইয়ে খাওয়ানো। এখন আমার বাকে খুঁজতে গেলে যে নাই জানে যে পয়সাই নাই দিয়ে মারে মারে। তোর মাকে খুঁজতে লাগে, আমার মা ভি জানে, তোর মাও জানে। তুমি মোহিতদের ঘরে লাগে মারি নাই চড়াবে বলে বিমল কাহা সে খাবে ঢুকলে কোন দিকে আমি সব খেয়াল হয় আমার, বুঝলে? তুমি মানে চিন্তাই না কর, তুমি কি দেরি করছো? চলো 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 একদম শুনিলে পটপট এই যে দেখিল তুই থাকবে ওদিকে আগো বাটে হ্যাঁ আলতাবদের ঘর টিন আসবে এখন ওগুলা জানিস না ওলা চলো তুই উঠিন গার্ড করবে আর তুই দিকে রাউন্ড লাগাবে আর কোন দিকে সে ঢুকবে কিমান হবে চারিটা বাজাত হে তৃতীয়া হয় র র হ্যাঁ চারিটা নয় পেছনে কোন দিকে সে ঢুকবে কোন দিকে সে ঢুকবে মদনা সাইড মদনা পিছু দিকে যাবে মদনা সাইড আমি যেরকম কইছি তুই দিকে যাবে আর তুই ইখনে রাউন্ড লাগাবে আর তুই আসতে দেরি তুই একদম ইয়াকে বাতাবে আর ইয়াকে বাতাবে খেলিমেলি হতে নাই লাগে আকো দেখিলো হুঁশিয়ারি বহুত মানুষ আসতে পারে তবে চলো তুই জানিস না সকল মানুষের যে তুই খালি অকল যে রাস্তা দেখা বাকি বাদ আমার উপরে চলে চল। আমি ওর দোকান গেলি পুরো মেশিন চলাতে এদিকে কেউ না আসি নাই দেখে তো নাই দেখেন তো পুরো চকিদার ভালসে করে দিছি টাকার বিমলের দাম তাও লাগে মাত্র বিমলের দামটা তো ওলা লেগনো 10 টাকা নিলে আমরা দিব 10 টাকা 10 টাকা বাট করবে ও আজা বিমল তো দেখো না বুঝো পা ঠিক আছে আমি বুঝতে তো মেরগল দিচ্ছি তো মেরগল দিচ্ছি তো হ্যাঁ আমরা তো বিমল ধরবো আর একটা কাটতে পারবো চলো আই যে এক ঝাটকা হই যাক নে চলো কা তুই না জানি গিলা মাল কাহা সে আসছে গিলা মাল কাহা সে আসছে জানিস না তুই না জানি গেলে গম পাবে না জানি তোর কাহা
তুই গেলে তো গম পাবে। আরেকজন কাহা গেলি রে? অজয়? অজয় তো বিছনা চারালে গেলি রে। এ রে কবে গেলে? কাইলে গেলে। চ তবে চ রথা এলি। দেখ মহিত আসলে ও দূরসেই বাতাবে, দূরে থাকবে, আপনি চিল্লাবে আর গড়বড় নাই করবে, নাই তোর ভাগ নাই দিব। দেখিলে ভাই পুরা এদিকে দেখি বলবে আজকাই আসতে পারে। আজকাই যদি মহিত আসিছে হলে আমাদেরকে ডাইরেক্ট জোরসে না জোরসে নাই করবে, মানে হোক ডাইরেক্ট কবি মহিত আসছে, মহিত আসছে বলে জোরসে চিল্লাবে। লাগবে জোরসে চিল্লাবে মানে, নাই তো ধরা পড়লে জানিসে কি। আর তুই ইয়া না থাকবে, সকল সকল আর ভাগবে আকো জঙ্গল দিকে। হোক চারজন আমার ঘরে চোর করেছে, ওর খাতির আমি বিচারটা বসেছি। ভাগলে আমি দেখলি উদয় খুনিয়াকে ধরেছি। আমি তো কেস দিব, ডাইরেক্ট পুলিশ থানা যাবো, এখন আমার পয়সা নাই। নাই বা নাই, আমি ফার্স্ট বারে রহি আর সেকেন্ড বারে নাই রহি, এরাই 10-15 হাজার টাকা দিলেন, আমি নাই রহি নো। আমি প্রথমবারেই চড়াই রুই 30 টাকা, আমি রুই আর ওইটা কি সঞ্জয় আর বিকাশ রুই, আর আমরা তিনজনে বসেখান 10-10 টাকা ভাগ হয়ে রুই, ওরাই বাকি সেকেন্ড বারে 8,000 টাকা না 10,000 টাকা চড়ালেন। সেকেন্ড বারে তো আমি নিজে আমি চড়ালি বেজাই রুই। তুই গম পাতে রয়েছিস যে চড়াই রয়ে? পয়লা বার নাই গম পাই রুই, সেকেন্ড বারে আগে আমি নিজেই চড়ালি বেজাই রুই। আর তোরা মনে করছে আমি পয়সা তো নাই ভরবো, কি করবার করো? আমি তো ক্যাশ দিব, আমি ওটা জানি, আমি না জানি, আমি ক্যাশ দিব। এটা তো এদেরকে সবকে থানায় বন্ধ করে রাখবে, আমি না জানি, পয়সা দেয় না তো ক্যাশ দিব। আমি না জানি, ক্যাশ দিলে এরা আর কখনো ওলাই না, আসতে নাই পারবে। ওই তুই সাইড কর, ওই তুই কত ই রয়ে সেকেন্ড বারে না রে? শুনলে ই নাই রয়ে নই, ই ফার্স্ট বার রক না, ও ক্ষেত্রে ভরটাই লাগবে। কেতনা ফার্স্ট বার লি রে? আমি ফার্স্ট বার আমিও নাই রে। শুনিলে বালচম পয়সা নাই ভরবো, ওটাই জানি। আমার পয়সা আমি পালেই হই, তোরা দিয়ে
তুই যাই কর আমি আমাকে পয়সা আনিছুন দে আমি না জানি না তো আমি পুলিশ স্টেশন যাব আর কেস দিয়ে দিব না 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 কেস দিতে না লাগে মেলামিনি করে দেবে নে এরা চোর করেছেন তো ওদের সাজা দিতেই লাগবে ইয়ার পয়সাটা ভর দিতে লাগবে কি তো মেহনত সে কামাই দেবে তারা মুরগি মুরগি বনা কো কইছে আরো ওই মুরগি মান পয়সা না ভরলে এখন পিটন খাবো পয়সা আলো সবে জন পয়সা গিলা হজম হই গেল আরে পয়সা আলো খাই খো গতম বললে পয়সা তো নাই খাই পয়সা নাই খে তোরা উঠা তা মাথা নিচে নাও রা মাথা নিচে নাও মন নেক্সট টাইম আরো করিছো বলতে দরকার টাকলু করে যে গোটা গাঁওটাই ঘুরাবো আমি টাকলু না করব আমি চোর আর নাই করব আরে চোর নাই করব কোনো দিন তোরা গাজিন গিলা শুনিল আরো এদের কে বুঝাই লিব আরে এমন চোর নাই করুক কান আর তোরা মুহিত কার পয়সা সবে চারজন মিলে এখন আমাকে দিয়ে দেব 10000 হ্যাঁ আমরা ঘুরাই দেব আর বাকি চারজন মিলে ঘুরাই দেব মুহিত হ্যাঁ এরা চারজন কে মিলে এখন পয়সা দিবেন 10000 হ্যাঁ তোর মনটা শান্তি হলে কে হ্যাঁ হ্যাঁ এখন মিটিং ভঙ্গ করব আমি যাই তো বেহ হ্যাঁ আমার ও মিটিং করবার হে ঠিক আছে সালা কুকুর 10000 গালি 4000 বলতে আছে চল তুমি ঘরে বানাবো ঘরে বানাবো কই বন্ধুকে কথা শুনন করিব বন্ধু কল কেতিয়া শুনন করিব তুই কইলে কি আপনালকে এইটু ভিডিও পা চাও পারিছে ভিডিওটো লাইক করিব আর শেয়ার করিব আর লগত সাবস্ক্রাইব করিব আর বেল আইকন খন দবাই দিব সাবস্ক্রাইব